নমস্কার বন্ধুরা, আমি অদ্বিতীয়া। আপনারা দেখছেন পুরানো নোট সম্পর্কিত চ্যানেল সোম অ্যান্টিক। তো বন্ধুরা, আজ আপনারা জানতে পারবেন পুরানো 5 টাকার নোটের বৈশিষ্ট্য এবং দাম সম্পর্কে। তো চলুন আর দেরি করব না, সোমের কাছ থেকে জেনে নেওয়া যাক এই নোট সম্পর্কিত তথ্য। তো তার আগে বন্ধুরা, এই চ্যানেলটিকে আপনাদের সাবস্ক্রাইব করে দিতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি অল এ প্রেস করে দিন, যাতে সবার আগে এই ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, জেনে নেওয়া যাক পুরানো 5 টাকা নোটগুলির দাম সম্পর্কে। যে নোটগুলো কিন্তু অনেক ইউটিউবে ভালো ভালো দাম বলে থাকে, কিন্তু আজকে আমি আপনাদেরকে সঠিক দামটা বলবো। তো চলুন দামটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই যে 5 টাকা নোটটি আছে, এই 5 টাকা নোটগুলো কিন্তু অনেকগুলো গভর্নরের আমলে তৈরি করা হয়েছিল, এবং এই যে গভর্নরগুলি আছেন তারা কিন্তু বিভিন্ন সময়ে গভর্নর ছিলেন আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। তো বন্ধু, আমরা বলতে চাই এই সমস্ত নোটগুলিতে অনেক অনেক নোটের দাম অনেক বেশি হয়, অনেক কম হয়। তবে কিন্তু বন্ধুরা, আজকে আমি কেবলমাত্র একটা নোটের দাম সম্পর্কে বলবো, যে নোটটা এই যে কদিন আগে কয়েন উৎসবটা হলো সেখানে কিন্তু এই নোটের জন্যে একটা ভালো দাম পাওয়া গেছিলো। তাই জন্য বন্ধুরা, আজকে আমার ভিডিওতে কেবলমাত্র সেই নোটটি সম্বন্ধে আপনাদেরকে বলবো। তো বন্ধুরা, আপনাদেরকে বলি, যদি আপনাদের কাছে এই ধরনের 5 টাকার নোট থাকে, যে 5 টাকার নোটটির দেখতে ঠিক এরকম হয়, এবং আমরা কিন্তু অনেকেই জানেন এই 5 টাকার নোটটি কেমন দেখতে হয় বা 5 টাকার নোটটির সম্বন্ধে, তো সেই নোটটি যদি থাকে আপনাদের কাছে, তাহলে কিন্তু একটা ভালো দাম পাবেন। তো জেনে নেওয়া যাক কোন গভর্নরের আমলে থাকলে এবং কী বৈশিষ্ট্য থাকলে ওটা কিন্তু ভালো দামটা পেতে পারেন। তো আমাদেরকে বলি বন্ধুরা, যদি আপনাদের কাছে অমিতাভ ঘোষের নোট থাকে এবং যদি আপনাদের কাছে একটা ডি ইন্দ্রা নোট হয়, তোমরা বুঝতেই পাচ্ছেন এই যে নোটগুলি হয় এগুলো কিন্তু ইনসেট বা পৃথিবী অনুযায়ী কিন্তু দাম পাওয়া যায়। তাহলে বারবার বলছি, যদি আপনাদের কাছে অমিতাভ ঘোষের নোট হয় এবং নোটটি যদি ডি ইনসেটে থাকে, তাহলে কিন্তু আপনারা একটা ভালো দাম পাবেন। এবং যদি আপনাদের কাছে বন্ধুরা এই ধরনের নোটের অন্য কোনো গভর্নর থাকে বা অন্য কোনো ইনসেট থাকে বা প্রিফিক্স থাকে, তাহলে কিন্তু আপনারা সেই দামটি নাও পেতে পারেন। কেবলমাত্র নোটটিতে যে সিগনেচার থাকে তারা অমিতাভ ঘোষের হতে হবে, এবং কিন্তু এই জায়গায় কিন্তু ডি ইনসেটটা হতে হবে, তবে কিন্তু আমরা নোটের জন্য ভালো দামটি পাবে। তবে আপনাদেরকে বলি এই নোটের অরিজিনাল দাম কতটা। যদি অমিতাভ ঘোষের ডি ইনসেট নোট থাকে, তাহলে খুব বেশি হলে আপনারা 400 টাকা অবধি পেতে পারেন সিঙ্গেল নোটের জন্য, এবং নোটটি কিন্তু অবশ্যই ইউএনসি কান্ডিশনে হতে হবে, তবে কিন্তু আপনারা নোটের জন্য 400 টাকা অবধি পেতে পারেন। এবং যদি আপনাদের কাছে এই ধরনের নোটের অনেকগুলো নোট থাকে বা বান্ডেল থাকে, তাহলে কিন্তু অনেক দামে বিক্রি হয়। তো বন্ধুরা, আমরা বুঝতে পাচ্ছেন যদি আপনাদের কাছে এই ধরনের নোট থাকে, তাহলে কিন্তু ভালো দাম পাবে। তবে চেষ্টা করুন এই ধরনের নোটের বান্ডেলগুলো সংগ্রহ করতে। তো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন কলকাতা কয়েন উৎসবের নোটগুলো কেন দামে বিক্রি হয়। আমি দেখেছি সেখানে কিন্তু বান্ডেলও বিক্রি হয় এবং নোটে কিন্তু সিঙ্গেল নোটও বিক্রি হয়। তো অবশ্যই আমরা কলকাতা কয়েন উৎসবে আসছি এবং সেখানে কিন্তু আমাদের পুরাতন নোট বা কয়েনগুলো বিক্রি করুন, এবং আমার চ্যানেল থেকে কিন্তু পুরাতন নোট বা কয়েনের দামগুলো ভালো করে দেখে বা বুঝিয়ে নিন। তো দর্শক, আপনারা জেনে নিলেন এই পুরানো 5 টাকা নোট সম্পর্কে। তো আপনাদের কাছে যদি এই পুরানো 5 টাকা নোট থেকে থাকে, তাহলে আপনারা বিক্রি করুন এবং সঠিক দাম পান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কাছে এই নোটগুলি আছে কি না এবং সঠিক দাম পেলেন কি না। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।